লালবাজার ট্রাফিক কন্ট্রোল, লালবাজার ট্রাফিক কন্ট্রোল। আমি সার্জেন্ট সুশান্ত গুহ বলছি, টালিগঞ্জ পুলিশ স্টেশন থেকে। এখানে একটা হিট অ্যান্ড রান কেস হয়েছে সাদার্ন অ্যাভিনিউতে, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আবার বলছি, টালিগঞ্জ পুলিশ স্টেশন থেকে এখানে একটা হিট অ্যান্ড রান কেস হয়েছে সাদার্ন অ্যাভিনিউতে। সাদার্ন অ্যাভিনিউ লেক অ্যাভিনিউ মোড়ে জলখাবার মিষ্টির দোকানের সামনে ঘটেছে, মারাও গেছে একজন আর গাড়িটা পালিয়েও গেছে। অ্যাম্বুলেন্স অলরেডি চলেও এসেছে। It happened in around a millisecond, you know, bam, over. And it was unbelievable because everything happened so fast. By the time I turned around, this guy was already dead. And this other guy had gone ahead and hit a wall, you know, straight, head on. And in the next moment, in like 3-4 seconds, he manages to start his car, put it in reverse, and disappear into the night. And all of this happened in like, what, 10 seconds? There was the squealing of wheels and a loud crash. I was brushing my teeth after correcting the final term papers, getting ready for sleep. আমি শুনেই বারান্দায় দৌড়ে গেছিলাম। যতক্ষণে বারান্দায় এসে পৌঁছালাম ততক্ষণে গাড়িটা বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি বারান্দার দরজা টরজা সব বন্ধ করে দিয়েছিলাম। যতটুকু সময় দরজা খুলতে লেগেছিল ততক্ষণে ও বেরিয়ে গেছিল। I was up because I was playing on the PS. I'm normally not allowed to play during the day when Ma, Baba are in the house. So I wake up after they've gone out to sleep and play till around 2-2:30. Which gives me a couple of gaming hours every day. And then suddenly, I hear this loud noise. So the first thing that struck me is that Ma's gonna get up. And she's gonna see me playing. So I quickly switched off the lights and the TV. And jumped into bed as fast as I could. আমার কয়েকদিন আগে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছিল, তো তাই এখানে খুব ব্যথা। রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না, তাই আমরা উঠে বসে টিভি দেখছিলাম। এমন সময় খুব জোরে একটা আওয়াজ, আওয়াজটাতে আমি বুঝেছি যে আমাদের বাড়ির সামনেই আওয়াজটা হলো, কিছু একটা ভেঙেছে। আর তখন আমরা বললাম যে আমাদের বাড়ির সামনে তো সবসময় জোরে গাড়ি চলে, রাত্রিবেলা তো আরোই জোরে। তখন আমার বুঝতে পারিনি যে আমাদের বাড়ির দেয়ালেই গাড়িটা মেরেছে। তো হোয়াট টাইম ডু ইউ থিংক দিস ওয়াজ? এই মোটামুটি দেড়টা দুটো, উনি দাদাগিরি রিপিট টেলিকাস্ট শেষ হলো। Must have been around 2-2:05. So we were jamming till about 11. Tapore we had to stop, you know, para and all, sound issues coming. And then, you know, we were basically having our post-jam adda session, you know, nicely smoking joints and, you know, discussing about Aerosmith's contribution to the rock world. And Hotat Rohit remembered that it's almost 2 and that he has to go to college by 8. So they just got up and left. I followed to drop them off. Actually, Rohit's car was parked on the road. But a few days ago, I had seen the guy sleeping on the pavement on the other side of the street. You know, they see off Korashoma. You know, they had just left. And I was returning back home when all, you know, all of this happened. Sad. সেখানে এরকম একটা ঘটনা আগে কখনো ঘটে? ওই লক্ষণের কাছে ছিল না? আহ, সেটা তো 14 বছর আগের ঘটনা, রিসেন্টলি তো এরকম কিছু হয়নি। আর এটা তো যাকে বলে একেবারে শকিং। ইয়েস, শকিং, শকিং। আর এইসব ছোকরাগুলো রাত্রিবেলা ড্রিঙ্ক করে গাড়ি চালাবে,
পুলিশে ধরলে 100-200 টাকা খাইয়ে দেবে, বাস বেরিয়ে গেল। তারপরে এসব ঘটনা ঘটে, আর এটা আরো বাড়বে, আরো নাইট ক্লাব খুলবে, আরো হিট অ্যান্ড রান কেস। কে করেছে কোনো আইডিয়া? আইডিয়া মানে সবাই তো বলছে বিমল বাজার ছেলে অমল বাজার করেছে, আর পরের দিন যখন ওদের বাড়িতে ভিডিও গেল না ছেলে গাড়িও নেই। আমার তো মনে হয় ওই করেছে, নীল স্যার তো ওই চালায়, পাড়াতেও তো দেখেছি অনেকবার। ঠিকই, আর ছেলেটা একটা আরাম যায় অর্ধেক সময় কিসে যে চলে থাকে ভগবান জানে, কিন্তু ওই কেউ দেখেনি কেউ জানে না, এভিডেন্স নেই। এমএলএ ছেলে বাবা, এভিডেন্স কি আর অত সহজে বেরোবে? আমি ছিলাম ওখানে, আমি পুরোটাই দেখেছি। রাত 2টার সময় তুমি কি করছিলে? আরে আমাদের তো দিন ছুটে রাত 2টার সময়, এই 4টার সময় দোকান করলে মর্নিং ওয়াকারদের জন্য ওই চা বিস্কুট ডিম পাউরুটি তাই উঠে গেছিলাম আর কি। আর যখন গাড়িটা এসে মেরেছে তখন ওই জিনিস ভেতর থেকে বাইরে আনছিলাম, আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি একটা স্যান্টক নীল স্যান্টক গাড়িটা এসে দেবের ওই দেবের বাড়ির ওপর দিক দেবের ওপর দিকে রায়বাড়ি থেকে মেরে দিয়েছে। কি বলবো আর, তারপর পর মুহূর্তে স্টার্ট দিয়ে না বেরিয়ে গেল, ব্যাক করার সময় বডিটার ওপর দিয়ে ব্যাক করেছে, মানে একবার দেবে বডিটা একবার নেমে দেখলেও না। কে দেব? ও তো পাশে বাড়িতে থাকতো, পাশে বাড়ি কেয়ারটেকার। আরে বিহারি ছেলে আসতো আমার কাছে চা খেতে মাঝে মাঝে। হ্যাঁ আরে হ্যাঁ, ওই ওই চেতলা ব্রিজটা, চেতলা ব্রিজটা চেনো তো? চেতলা ব্রিজটা ক্রস করে আর একটা মোড় আসে ওখানে থাকে, ওর বাবা কি মিনিস্টার না কি একটা জানো, মানে মতকর ছেলে কোথাকারে। ওই ওই স্যান্টুটানি রোজ ঘোরে আর পাড়ায় পাড়ায় কি মেয়েবাজি করে। পুলিশ? পুলিশকে বলে কি বা হবে তুমি বলো, ও একটা বন্ধু ছিল অর্জুন, ও ওইখানেই ছিল সেই রাতে, ওই পাশেই ঘুমোচ্ছিল, ও গেছিলো পুলিশের কাছে রিপোর্ট জানাতে, দিন বাদে ভ্যান এসে ওকেই তুলে নিয়ে চলে গেল, এখনো ফেরেনি। ওই আমাদের বললো কি যেন বাড়ি চলে গেছে নাকি এই বিহারে। না, বিকজ বাই দ্য টাইম ওয়াজ শিওর দ্যাট মা বাবা নট ওকে না, অ্যান্ড দেন ওয়েন আই ওয়েন্ট টু দ্য বারান্ডা আ ফিউ মিনিটস হ্যাড অলরেডি পাস, সো ওয়েন আই ওয়েন্ট টু দ্য বারান্ডা দেয়ার ওয়াজ 3-4 পিপল গ্যাদার্ড ওভার দেয়ার and the body was squished and there was blood all over, there were bits of flesh and bones everywhere, it was disgusting. No, but I was the first to call the ambulance, my husband is a doctor and he was out on night duty, so I just immediately called him and told him shuno ei ei hoyeche ekta ambulance pathiye dao shiggiri, because the crowd was gathering and the state of the man pasted to the street was nauseating. Acha ami ektu egulo correct korte korte kotha bolchi, kichu mone koro na, these are all due by tomorrow. And I knew these jokers would just stand and do nothing, because that's our Indian mentality, we see something, stand and do nothing. Why should I bother? Because I'm some duty-bound citizen of the country. That's not what the reality is. Today, if I come to the front and I recollect what happened and tell them that I know the guy and that I'm pretty sure that it was he who did it, I'll just get caught up in a bunch of legal webs. Tui to janbi. Tui majkhane ki law to pore chili na? Shunai chilam. And on top of that, I know the guy. He hangs around someplace on Thursday nights. And trust me, I don't want to get into his bad books, man. This guy's got some serious sources. One time, he got so drunk that he actually hit another guy on the head with a bottle. I want to be a musician, man, not a social activist. Let them go and cry about people getting run over on the road. It's bad enough that I had to see the whole thing happen in front of my eyes. I don't want to get associated with it. Happened to the youth voicing the concerns of the nation? You think me voicing my concerns will actually change anything? You think this documentary, this short film or whatever nonsense you're making will actually make an impact?
We live in a time where death is just a number, my friend. No one cares about a day worker being run over. His family's gonna receive some compensation and that's it. The case is over. And if you believe otherwise, you would just be displaying your ignorance, my friend. Achha, by the way, do you guys make music videos? Music videos? 60 years we have been living in this place. 63? Yes, 63 years. But we have never seen such a horrific incident in our life. It's all because of those young hooligans. আমরা পুলিশকে কতবার বলেছি যে আমাদের বাড়ির দেয়াল ভেঙে দিয়েছে, আমাদের কেয়ারটেকারকে মেরে দিয়েছে, আর আপনারা কিছুই জানেন না, এ কখনো হতে পারে? এফআইআর রেজিস্টার করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, আমরা কিছু জানতে পারলে নিশ্চয়ই অ্যাকশন নেব, তার আগে কিছু করতে পারবো। So what about the allegations against Amol Paja? What about that? আজ বলছে কি অমল পাজা, কালকে কেউ বলবে বিমল পাজা। আরে মশাই, পরশু তো আপনি এসে বলবেন আমি খুন করেছি, এর উপর বেশ করে তার ইনভেস্টিগেশন হয় না? বললাম তো ইনভেস্টিগেশন চলছে, কিছু জানতে পারলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেওয়া। উঠবে সেগুলো সব আমরা ওনার ফ্যামিলিকে দিয়ে দেবো, আর আমরা ওনার মাকেও ডেকেছি বিহার থেকে কম্পিটিশনের পুরস্কার দেওয়ার জন্য। আর ওনার কলকাতার থাকা খাওয়াটা আমাদের ক্লাব থেকেই তো স্পন্সর করবে নাকি? হ্যাঁ হ্যাঁ।